হাই ফ্রেন্ড, লকডাউন শুরু করলাম। আমি যা যা করবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। সাথে থাকো আর দেখতে থাকো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে ভালোবাসা জানালাম। এত গরম না, মাথাটা খারাপ লাগছে, কি করবো আর ভেবে পাই না। সারাদিন 24 ঘন্টা ফ্যান চলছে। দেখো, কুমড়ো গাছের বীজ ফেলেছিলাম, কতগুলো কুমড়ো গাছ হয়েছে, কতগুলো হয়েছে। এটা একটা বড় জায়গায় বসাবো, দেখেছো কতগুলো হয়েছে। খুব ভালো হয় এই কুমড়ো গাছের পাতাগুলো, কত বড় হয়ে গেছে। আর একটা নিচে হয়েছে কারি পাতা গাছটা, সেদিন কিনেছিলাম যেটা। আর তুলসী গাছটা বেশ বড় হয়েছে, এখন বসিয়ে দিলাম চা, দিয়েছি এলাচ আর আদা, জল ফুটছে। চা পাতা দিয়ে দিয়েছি, চা হচ্ছে। দেখো চা আমার রেডি হয়ে গেছে, নিয়েছি বিস্কিটের সাথে। ভাত আমি বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। পটল ভেজে নিচ্ছি, পটল ভাজা খেতে বেশ ভালো লাগে, তো একটু পটল ভেজে নিলাম। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, যা করুক না মাথা খারাপ করে দিচ্ছে। বৃষ্টি নেই, একদম বৃষ্টি নেই। পটল ভাজা হয়ে গেছে, বসিয়ে দিয়েছি প্যান, দিয়ে দিলাম তেল, তেলটা গরম হচ্ছে। আজকে ডিমের অমলেট করে ডিমের কারি বানাবো, তো অমলেট করব, তো ডিম নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম নুন, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম,
অমলেটটা হচ্ছে, ডিম তো অনেক রকম ভাবে বানানো যায়, তো আজকে ভাবলাম এইভাবেই বানাই, অমলেট করে বানাই। তো অমলেট করে নিয়েছি, শিমে আছে, শিমে আছে করছি, ডিমের অমলেট হয়ে আছে, এবার আমি এটাকে পিস করে নিচ্ছি। একটু আলাদাভাবে করতে ভালো লাগে। দিয়ে দিলাম, প্যানটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল, তেলটা গরম হচ্ছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, একটু নেড়ে নিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ভালো করে মিশিয়ে নেব, ভেজে নেব এবার পেঁয়াজটা। পেঁয়াজটা ভেজে নিচ্ছি, দিয়ে দিলাম আদা পেস্ট, রসুন পেস্ট, এখন তো কিনতে পাওয়া যায় আদা রসুন পেস্ট, কিনে নিয়ে আসি, অনেক সুবিধা হয়ে গেছে পেস্ট গুলো পাওয়া গেলে। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিলাম হলুদ গুঁড়ো, দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম, ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, একটু জল দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিম এমন একটা জিনিস না, যাতেই দাও তাতেই টেস্ট, যেভাবেই বানাও। দিয়ে দিলাম জল, নুন দিলাম,
ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ঝোলটা ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি অমলেট। এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো হয়। ডিমের কারি আমার রেডি হয়ে গেছে। পরিবেশন করলাম গরম ভাত, স্যালাড, আর ঝিঙে বাটা। আমি ঝিঙে বাটা তোমাকে আগে দেখিয়েছি, ট্রাই করো, খুব ভালো হয় খেতে। ডিমের কারি বানিয়ে খেয়ে দেবো, খুব ভালো লাগে। কেটে নিয়েছি ফল, আম, কলা আর পেঁপে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্ট করো। ঠান্ডা ঠান্ডা ফল, দারুণ।